হ্যালো গাইজ ইটস অয়ন্তিকা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল পেন ডিভাইন তো আজকে আমি নিয়ে চলে এসেছি দুটো কিউট কিউট ক্যান্ডেল হোল্ডার বা কোস্টার বলতে পারো তো এটা আমি অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে এটা ছটা একসাথে এসেছিলো প্রথমে আমি ভেবেছিলাম এটা একটু বড়ো সাইজের হবে কিন্তু প্রোডাক্ট ওপেন করার পর আমি দেখতে পেলাম যেগুলো ছোটো সাইজের অ্যাকচুয়ালি ইট ওয়াজ মাই ফল্ট যে আমি সাইজ দেখে নিইনি কিন্তু একটা সুবিধা হলো যে এখানে ডিজাইন করা ছিল তো আমাকে খাটতে কিছু হয়নি সেভাবে শুধু কালার করতে হয়েছে তো চলো কালারিং প্রসেসটাই দেখে নিই আর তোমরা দেখতেই পাচ্ছ এই মান্ডালের ডিজাইনটা খুবই ইজি তোমরা নিজেরাও এই ডিজাইনটাকে রিক্রিয়েট করতে পারো এগেন আমার মাথার ছিল আজকে রেস্টে তার জন্য কালারিংয়ের জন্য আমি আমার মাথাটাকে অত খাটাইনি আমি সিম্পল তিনটে কালার ইউজ করেছি এখানে রেড গ্রিন অ্যান্ড ক্রোমিওলো অ্যান্ড আই থিঙ্ক এই তিনটে কালার নিজেদের সাথে খুব ভালোভাবে কমপ্লিমেন্ট করে আফটার ডান উইথ দ্য কালার আমার কিছু ফাঁকা ফাঁকা লাগছিল তার জন্য আমি এখানে ডট পেন্টিং করেছি তোমাদের যদি এই প্রসেসটা এতক্ষণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে আমার গলার অবস্থা খুবই খারাপ এই ভিডিওটার অরিজিনাল সাউন্ড চালালে সারাক্ষণ কাশির আওয়াজই পাবে তাই এখন কাশির আওয়াজ না শুনে তোমরা একটা সুন্দর মিউজিক শুনে নাও চলো সেকেন্ড আর্ট ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ সেম ডিজাইন ছিল তাই আমি কালারিংয়ের ক্ষেত্রে এখানে লেমন ইয়েলো অ্যান্ড রেড ইউজ করেছিলাম আর থার্ড কালারটা যেটা হলো সেটা হলো আমি সিলভারের সাথে কিছুটা পিঙ্ক ইউজ করেছিলাম অনেস্টলি আমার লেমনটা ততটা ভালো লাগছিল না তার জন্য আমি এখানে ক্রোম ইউজ করেছি তোমরা দেখতেই পাচ্ছ আর একটা শাইন দেওয়ার জন্য আমি মিরারও ইউজ করেছি আমার তো কালার করতে ব্যাপক লাগে ছোটোবেলা থেকে আমার একটা স্বভাব আছে আমার সামনে যা কিছুই থাকে আমি তার উপর কালার করতে শুরু করি আর দেখো কথা বলতে বলতে আমাদের দুটো আর্ট পিস রেডি তোমরা বলো তোমাদের কেমন লাগলো আর কমেন্ট বক্সে জানিও এই দুটোর মধ্যে কোনটা তোমাদের বেশি ভালো লেগেছে আজকের মতন এখানেই পরের দিন আবার দেখা হবে ততদিনের জন্য শুভ দীপাবলি আবার দেখা হবে বাই বাই